আমল বলতে কিছু নাই দাবি করে গেছে। এই রক্ত চুরি করে এসছে, জেনা করে এসছে, মদ খেয়েছে, কেসিনো খেলেছে, মানুষ মেরেছে, দাবি করেই মার ঠিক আছে। ওই লোকের যেমন কিছুই ঠিক নাই, এই জাতীয় ব্যাধ কিছুই ঠিক না। অতএব শুধু দাবি করলেই ইমান ঠিক থাকে না। আমার বন্ধুরা, ইমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সার্টিফিকেট দিয়েছেন, আবার আমার সাথে আপনারা করুন, بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله الرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم প্রকম্প সৃষ্টি হয়, যখন আল্লাহ ইমান বৃদ্ধি পায়, এই পৃথিবীর কোন খাজা বাবার উপরে ভরসা করে না, ভরসা করে কেবলমাত্র একমাত্র কার উপরে। কেউ ফিরে দেখারই হাতে খাজার ভিতর দরবার, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুলে খুলে মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিভাবে লাইট অফ করে দেয়, খাইছে গাঁজা হইছে মাথা শুরু করলে না শ্রীমন্ত্রী বাবায় পায় পরিশ্রম সিকের ভালো নাই, লাফায় লাফায় সিকের করো যাতে মাওলা খুশি হয়, হক মাওলা মানুষের বাবা পায় থাকলে রাগ করবেন না বাবা। এটা আসলে আসল ঠিকানা না, আসল ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। আসল ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ যেন সেরকম মোমেন হওয়ার তৌফিক দান করেন বলে আমি। আমার বন্ধুগণ, মোমেন হতে হবে, আমাদের মধ্যে ইমান আছে, আছে 10%, 20%, 30%, 40%, 50%, 100% ইমান ওয়ালা মুসলমান পাওয়া যাবে না। যাবে সারে রাস্তা মক্কা সিরিয়া না উতরান এক সহস্র জন্ম নেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আফ্রিকায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দিলেন, তিনি রওনা করলেন আফ্রিকার খরস্রোত নদীর তীরে এসে হাজির হয়ে গেলেন। সেই জায়গায় এসে তিনি অন্ধকার কৃষ্ণরাত্রিতে দাঁড়িয়ে গেলেন, বিশাল নদী পার হওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থাই নাই, কিন্তু নদীর পানিগুলো সাংঘাতিক স্রোত তার মধ্যে দাঁড়িয়ে ফেলা সম্ভব না। হজরে সাহেবের আপনার সুরিয়া না হতে রাখব, তিনি সেখানে দাঁড়িয়ে সকল সাহেব গ্রামকে বললেন, প্রাণ প্রিয় বন্ধুরা এখন কি করতে পারি? কেউ বললেন ফিরে যাবো, কেউ বললেন বসে থাকব, কেউ বললেন আপনি যা নির্দেশ দিলেন তাই হবেন, কেউ বললেন আল্লাহর হুকুম যা হবে তাই হবেন, সঠিক কথা কেউ বলতে পারলেন না। একটি বললেন সাহেব বলে আপনার সঙ্গে আল্লাহ ভাষণ দিলে আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা জবাব দাও, তোমাদের পরিচয়ের মধ্যে যদি ইমান থাকে, রাসূলুল্লাহকে যদি মহব্বত থাকে, স্বতঃস্ফূর্তভাবে জবাব দাও, বলো দেখি আমরা এখান থেকে পালিয়ে গেলে মোমেন থাকবো নাকি? যদি ইমান থাকে তাহলে পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহ রক্ষা করবে, আমরা এই খরস্রোত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বো। ইমান যদি থাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে পৌঁছে দিলেন, আফ্রিকায় কালেমার ঝান্ডা উঁচু করতে চাই, মুসলমান বীরের জাতি পিছনে হটতে পারে না। এই কথা বলতেই সকলে একযোগে বলে উঠলেন জি হ্যাঁ, বলেন যার যা কিছু আছে তা নিয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। অন্ধকার কৃষ্ণ খরস্রোত নদী এবার থেকে ওপার যাবে দূরের কথা, এই আরবের সন্তানরা তারা
এক মিনিট সাঁতার কাটতে যায় না, এখানে কর্মীরা নড়বে, কিন্তু সকলে চাপিয়ে পড়ল, সকলে উপহার করে। আল্লাহ একবার বলি, আরেকটি জোরে সুর আল্লাহ একবার। স্যার উনি আপনার প্রশ্ন করলেন, গরম 1000 লোক সকলে এসছে না, বলে দেখলেন 1000 লোক বহল করিয়াতে 100 বাকি যায়, সবাই পার চলে আসে। এর আগে আফ্রিকায় ইসলাম যায়নি, জাজিরাতুল আরবের ভিতরে ছিল ইসলাম। সাহাবাবে আকাশ বললেন, এবার তোমাদের ঘোড়ার উঁচু দেখো, তোমাদের বাহনগুলো ঠিক আছে কেন? গড়ে দেখলেন সব ঠিকঠাক। বললেন যে দেখো তোমাদের মাল সামানের গাছগুলি ঠিক আছে কিনা, সবাই দেখলেন ঠিকঠাক আছে। শুধু একজন আল্লাহর বান্দা দৌড়িয়ে এসে বললেন, হুজুর আমার সাথে খাওয়ার ছোট্ট একটা বাকি পাই না, এটা শুধু হারিয়ে দিব। সাহেব নবী আপনার বললেন, ওল্লাহি ইয়া আব্দাল্লাহ ইন্নাহু লা ইয়াখজি আন তুজাদু বিহি ইযা আনতুম তু'মিনু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তুবাউ বিল হালাল। তুমি যদি হালাল টাকায় বাকি কিনে থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি তোমার বাকি হারাতে পারে না। এই কথা বলতে ওই সাহাবী সিদ্ধান্ত নিলেন, আমি তো হালাল টাকায় কিনেছি, কেন হারালো? আমিরুল মুমিনীদের কথা সঠিক নাকি আমার বাকি সঠিক, আমার কেনাটা সঠিক, এটা আমি দেখে ছাড়ব। রাত্রিতে তিনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কাউকে আর কিছু বললেন না। সকাল যখন হয়ে গেল, তিনি সেই জায়গা দিয়ে সাঁতার কেটে উঠেছেন, দৌড়িয়ে নদীর সেই কেনারায় দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন এত কঠিন খরস্রোত নদী, যেই জায়গার মধ্যে একটা লঞ্চ ডুবে গেলে 40 কিলোমিটার দূরে চলে যাবে, মানুষ পড়ে গেলে 80 কিলোমিটার দূরে চলে যাবে, কিন্তু তার বাকি 1 ইঞ্চি দূরে যায় নাই, বরং মাঝখানে বাকি পড়েছিল, আস্তে আস্তে বাকি এসে নদীর কেনারায় মাটির সাথে বাড়ি খাচ্ছে। বাকিটা তিনি ধরে ফেললেন, আল্লাহু আকবার বললেন, খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়িয়ে এসে বললেন, আমিরুল মুমিনীন কত শ্রদ্ধাটা, আপনি যা বলেছেন সঠিক বলেছেন, আমার হালাল টাকার বাকি আল্লাহ ধ্বংস করেন এই সেই বাকি। কবরের মধ্যে চলছে, ও আসছি কবরে চলছে, কোথায় আছি আমরা, জিন্দা না মুর্দা? তাহলে পরে এই জবাব যদি আমরা আস্তে আস্তে দিই যে বাসাবার মালিককে আল্লাহ, তাহলে বুঝাতে আল্লাহ বাঁচাতে পারেন না, ভগবান বাঁচাতে পারে, ঈশ্বর বাঁচাতে পারে, এই যদি চিন্তা আমাদের পরিচয় ভিতরে আসে, ঈশ্বর কি বাঁচাতে পারে, গড কি বাঁচাতে পারে, এই পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারে, বাসাবার মালিককে বাকি পৌঁছিয়ে দেওয়ার মালিক থেকে। এই যে আল্লাহ বাঁচাতে পারেন কি পারেন না, এই নিয়ে আবার একটু কথা বলে এই পরিমাণটা পাকা হয়ে যাবে। আবু সেহেলের দিয়ে যাওয়া এই কথাটা শুধু মনে রাখতে, এখন বলবো না বাঁচাতে পারে না আল্লাহ, ঈশ্বর নয়, গড নয়, ভগবান নয়, ঈশ্বরের এই যদি কেটে দেয় থাকে শুধু স্বর, যা দিয়ে কোনো অর্থ হয় না, গড়ের সেই যদি কেটে দেন থাকে হট, যা দিয়ে কিছুই বোঝায় না, ভগবানের ভর যদি কেন থাকে গোবা, যা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আমার আল্লাহ লেখার জন্য কয়টা অক্ষর দরকার, 4টি, ফোর এন্ড হাফ এক্স, আলি লাম লাম হা, আল্লাহ পরে তাসি চলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম চিরপ্রতিষ্ঠিত সত্তা, তন্দ্রা
ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। একাত্মতা ঘোষণার জন্য আল্লাহ যে অল্লাহ শব্দটি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুরে ইখলাস শিখিয়েছেন। করুন তিনি একক, তিনি না শরীক, তিনি আমার আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ শব্দটা লেখার জন্য কয়েকটা অক্ষর দরকার। ওখানে যেমন ভগবান ঈশ্বর ফিরিয়ে একটা অক্ষর কাটার পরে কিছু নাই, এবার আল্লাহকেও কাটতে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকেও কাটি, আল্লাহকেও মাইনাস করে দিই, তাহলে আমরা আমাদের খেয়াল খুশি মতো চলতে পারি। কাটা শুরু করি প্রথমে কি আলিম, আলিমটা বাদ দিয়ে দিই, আর থাকবে কি, কিছু থাকবে না থাকবে না, কি থাকবে, বিল্লাহ বলুন, বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি আল্লাহ। আল্লাহু আকবার। নভোমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, আকাশে যা আছে, মাটির নিচে যা আছে, তাহলে ফেরাউনের পা চাকা ঘুরবে না, আজও দুনিয়াতে আছে, ধ্বংস হয়েছে ফেরাউন যেমন, এরাও ধ্বংস হবে। সময়ের ব্যাপার মাত্র, সম্মান বন্ধু নয়, আল্লাহ বিরোধী অবস্থান নেওয়া, কোরআন বিরোধী অবস্থান নেওয়া, রাসূল বিরোধী অবস্থান নেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হঠাৎ করে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় দেখবে কুই পোকা, চালা পোকা, পায়খানার পোকা মাথা চালা দিয়ে উঠে
আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কিছু কাজ করে মুসলমানকে পেশ করে মুসলমান আসছে না মরছে যেমন ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিকে একটি শুকরের মতো করে আকৃতি করে এটাকে লটকিয়ে দিয়েছে আসছে বলেছেন আপনারা সেজন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মাফ চেয়ে কি হয়েছে সম্মানিত বন্ধুরা একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ ছবি কোন সময় ব্যঙ্গের মতো কোন সময় বানরের মতো করার চেষ্টা করেছে কিছু মানুষরা অথচ তার কোন ছবি নাই এটা রাসূলের ইজ্জতে আঘাত হঠাৎ করে বাংলাদেশে শান্তিপূর্ণ একটা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মিলেমিশে আছে আমরা ঠিকই না বলেন এখানে কোনো ভেদাভেদ আছে এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা আছে এখানে কোনো মারামারি কাটাকাটি আছে অন্য ধর্মের সাথে না আমরা মিলেমিশে আছি ভাই ভাই সেই সময় মুসলমান মুসলমানের ইবাদত করে মুসলমান মুসলমানের দুইটা ঈদ পালন করে হিন্দুরা তাদের সরস্বতী আর যে সমস্ত পূজা অর্চনা আছে কার্তিক অগ্রহণ তারা করতেছে বুঝাচ্ছে কোন সে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সেই পূজা মণ্ডপে যে এই কোরআন শরীফকে যে ভগবানের পায়ের উপরে রেখে আসে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা কোনো হিন্দু করে না এটা কোনো মুসলমান করে না এটা কোনো বৌদ্ধ করে না কোরআনকে হনুমানের পায়ের উপরে রেখেছে নিঃসন্দেহে শয়তানের চেয়েও খারাপ ফেরাউনের পা চাটা গুলা নমরুদের প্রেতাত্মা সাদ্দাদের উত্তর শরী আল্লাহর দুশ্মন রাসূলের দুশ্মন মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি কেউ অপমান করে রাসূলের চরিত্রে কেউ আঘাত দেয় আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কয় মুসলমানের করে যায় আগুন জ্বলে উঠে সেই মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক কোরআন শরীফের সাথে তুমি সহ্য করে নিতে পারা এজন্য এই মুসলমান করতে উঠলো কয়েকজন মুসলমান শহীদ হয়ে গেল শহীদ হতে রাজি আছি বুকের চামড়া দিতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি কলিজা দিতে রাজি আছি কর্তাও দিতে রাজি আছি তবু কোনো বেইমানের কাছে মুসলমান না ধরে করতে রাজি নাই কারা কারা হ্যাঁ দুটো কোনো লাগে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে এখন পরিপূর্ণ রূপে প্রবেশ করার ধরনটা কেমন হবে এই যে জামাটা আমি গায়ে দিয়েছি এই জামাটার দুটি হাতল আছে কি নাই দুটি হাতল আছে এখন কেউ যদি দুটি হাতলের একটা হাতের মধ্যে ঢুকায় জামাল করে রাস্তা দিয়ে হাতে সবাই খুব ইজ্জত দিবে সালাম দিবে পুরো জামা গায়ে নেয় নাই দুই হাত ঢুকায় নাই হাত একটা মাত্র ঢুকাইছে আর হাতে আছে লোকেরা কি বলবে না তা তো বলমায় পালক ভাই খাইবে মাথাটা খারাপ হয় পাগলের মাথা খানা জামা একটা গায়ে দিয়ে বলে জামা এক হাতা ঢুকে বলে জামা গায়ে দিচ্ছে এটা জামা গায়ে দেওয়া হবে একই ভাবে কোন একজন যদি প্যান্ট পরার অভ্যাস প্যান্টের এক ঠ্যাং প্যান্টের ভিতরে ঢুকায় বাকি ঠ্যাং না ঢুকায় এরপরে যদি জামাল পুরের বাজার দিয়ে হাঁটা শুরু করে দেয় সবাই তো খুব খুশি হবে সারন্দা বারন্দা নারন্দা সব দেখা যাবে এক জগে ধরবে ওই পাগল ঠ্যাং দুটো ঢুকা তারপরে করে উঠা যা আছে আল্লাহ প্রদত্ত ভাগ তাড়াতাড়ি তার মানে এক ঠ্যাং ঢুকালে যেমন প্যান্ট পরা হয় না এক হাতল ঢুকালে জামা পরা হয় না ইসলামের কয়েকটা কথা মানলেই মুসলমান হয়ে যায় না
পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে। সম্মানিত বন্ধুরা, কিভাবে পরিপূর্ণ প্রবেশ করাটা, এই সৃষ্টির জন্য এখন আমি এক দুইজন সাহাবীর জীবন থেকে কথা বলব। বন্ধুগণ, ইসলামে পরিপূর্ণ প্রবেশের ধরনটা কেমন? হাসুতে ওখানে যাও আসহানি জীবন কাটো, প্রিয় স্বামী যা করবে তা করবে, না করবে না খেয়ে খাবে। এবার তুমি এখানে জীবন কাটাও, ইসলাম যা। বহুদিন চলে গেল, হজরিয়া সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে পাঠালেন, কাছা কাছে আসলে বললেন, স্যার আমি তোমাকে একটি কঠিন দায়িত্ব দিতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই কঠিন দায়িত্ব? আপনার যা কোনো দায়িত্ব কঠিন হতে পারে?